ফাঙ্গার ফোর্ট, এর নাম তো তোমরা সবাই শুনেছ, কারণ টপ হন্টেড প্লেস সার্চ করলে এর নামই সবার প্রথমে আসে। তাই আজ আমি এসে গেছি এশিয়ার বা ভারতবর্ষের মোস্ট হন্টেড প্লেস ফাঙ্গার ফোর্ট অ্যাডভেঞ্চার করতে, যাকে হিন্দিতে ভূতকির নাগরি বলা হয়ে থাকে। শোনা যায় এখানে রাতে এক আজীব ছায়া ঘুরে বেড়ায় বা কান্নার আওয়াজ শোনা যায়। তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকেও এখানে বিকেলের পরে কোনো মানুষকে অ্যালাউ করে না, বা স্ট্রিক্টলিভাবে এটা বারণ করা আছে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। সো এখন আছি আমি গুরুগাঁওতে, ভাইয়ের মেসে ছিলাম। এখন বাজে ভোর 5:28, মানে রাতে আমরা ঘুমাইনি, ঠিক আছে? কারণ আমাদের ট্রেন ছিল 4:30 সময়, ওটা লেট হতে হতে 6:30 হয়ে গেল। কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফাঙ্গার ফোর্ট, মানে রাজস্থানের, শুধু রাজস্থান না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এশিয়ার সব থেকে হন্টেড প্লেস। আর পেছনে গামছা চলছে, কারণ এটা হচ্ছে একটা মেস। আমরা এখান থেকে যাবো গুরগাঁও রেলওয়ে স্টেশন, আর তার জন্য আমরা অলরেডি উবের বুক করে দিয়েছি। এখন যে এরিয়াটা দিয়ে যাচ্ছি না ভাই, এখানে আচ্ছা আচ্ছা কোম্পানি আছে, লাইক তোমরা যে হিরো হন্ডা বাইকে চড়ো, সে বাইকগুলো কোথায় তৈরি হয়? এখানে তৈরি হয়। ইভেন হন্ডা ফোর হুইলার প্লাস মারুতি সুজুকির যে এত গাড়ি দেখতে পাও, কোথায় তৈরি হয়? সব এদিকে তৈরি হয়, এই সব এই ফ্যাক্টরিগুলো সব। আরে বাপরে, ভাইরা সব নিজের হাতে তৈরি করে, এগুলো আলাদাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, রাস্তায় গাড়িটা বেরিয়ে গেলে বলে দেয় একজন রাজি হলো। লাইক কি বলতো, এখানে না একটু মানে সিম্পেথিক গেইন করার ব্যাপার আছে, ঠিক আছে? মানে কেমন বলতো, ফোন করে না সঙ্গে সঙ্গে বলে হ্যালো ভাইয়া, রাম রাম, আমাকে গুরগাঁও স্টেশন জানা। তো এরকম করে বললে একটু কনভিন্স হয়ে যায়, ঠিক আছে? তুমি যদি বলো দাদা যাবো এই করবো, অনেকে কি হয় না, মানে ও যেখান থেকে এসে আমাদেরকে পিক আপ করবে ওই ডিস্টেন্সটাই 4-5 কিলোমিটারের হয়ে যায়, তখনও আর আসতে চায় না, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। থ্যাংক গড দাদা এসে গেছে। সো আমরা এখন যাচ্ছি গুরগাঁও রেলওয়ে স্টেশন। বাজে এখন 6:45 আমাদের ট্রেন। আমাদের ট্রেন রানীক্ষেত এক্সপ্রেস আসছে, প্রায় 2.5 ঘন্টা লেট। ভেবেছিলাম একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাবো, কারণ সারা রাত ঘুমাইনি। ট্রেনে এতটা লেভেলের ভিড় না, এই বাথরুমের পাশে লাস্ট অব্দি জায়গা পেলাম জেনারেলে। আর জেনারেলে মানে প্রচণ্ড লেভেলের ভিড়, ভেতরে মানে কোচের ভেতরে ঢোকাই যাচ্ছে না, এত ভিড়। ওই আমাদেরকে ওই কোচ থেকে টিটি ভাগিয়ে দিল, মানে ওটা স্লিপার কোচ ছিল অ্যাকচুয়ালি। সো আমরা এখন জেনারেল এলাম, জেনারেলে এসে এই ওপরে চেপে গেছি রেলিংয়ের ওপরে, ও ওখানে দাঁড়িয়ে আছে আর এই মালটা ঘুমাচ্ছে। তখন থেকে 100 বার ওঠানোর চেষ্টা করলাম, উঠছে না। এ ওখানে বসে গেছে, ব্যাগ ওখানে রেখেছি, ঘোড়ো এখনো জায়গা পাইনি। খতরনাক সিচুয়েশন পুরো। উঠো ভাইয়া, ব্যাঠনে হ্যায়, পুরো উঠ যাও, ইসকো ভি ব্যাঠনে দো, আব লেটে হুয়ে লেটনে কে লিয়ে ক্যা। তো গাইস, সকাল থেকে এখন অব্দি ব্রেকফাস্ট করিনি, আর ট্রেনটার কোনো ভরসা নেই। 8:30 ওখানে নামানোর কথা ছিল, এখন বাজে 11:15, এখন অব্দি হাফ রাস্তাও ক্রস করিনি। হ্যাঁ হ্যাঁ, সো চা নিয়ে যাচ্ছিল দাদা, এখন চা খাবো। ট্রেনে যে কটা চা খেয়েছি, ঠিক আছে, সব কটা চায়ের থেকে এটা বেকার চা। IRCTC চা কোনোদিনও আর চেঞ্জ হবে না, ওই সেই 10 কাপ জলের মধ্যে হাফ কাপও দুধ দেয় না মনে হয়, আর 2 চামচও চিনি দেয় না, এরকম চায়ের টেস্ট, মানে ভেবেই নাম কেমন। তাহলে ফাইনালি নামলাম ট্রেন থেকে, এখন বাজে প্রায় 11:35, মানে আমাদের নামার কথা ছিল এখানে 8:30, বাট ট্রেন এলো 7:30। দেন এতই লেট করলো কি এখানে নামতে নামতে 11:35 হয়ে গেলো। যাই হোক, এখন বাইরে গিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করবো, কারণ সকাল থেকে কিছু হয়নি, প্রচণ্ড লেভেলের খিদে পেয়েছে। তারপরে এখান থেকে যাবো হচ্ছে, কোথায় যাবো, ওই ভূতের জায়গাটায় না, হ্যাঁ ভাঙ্গার ফোর্ট, ঠিক আছে? বাট আমার একটাই মানে আমার কনফিউশন লাগছে কি, এত রোদে এত গরমে, রাজস্থানের গরমে কি ভূত থাকবে এই সময়? ভগবান জানে। তাও আমরা ট্রাই করে যাই একবার গিয়ে ওখানে, রিসার্চ তো করে আসি, দেখে তো আসি যে ভূত আদেও আছে কি না। কারণ আমরা ছোটো থেকে শুনে এসেছি কি ওটা এশিয়ার মধ্যে একদম টপ হন্টেড প্লেসের মধ্যে একটা, আর ওটা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকেও অ্যানাউন্স করা একদম। সো ফাইনালি আমরা রাজস্থানে পা দিয়ে দিয়েছি, মানে পা অনেকক্ষণই দিয়েছি প্ল্যাটফর্মে, বাট বাইরে দিলাম এই এই প্রথম, ঠিক আছে? মানে এটা হচ্ছে দৌসা রেলওয়ে স্টেশন রাজস্থানের, দেখতেই পাচ্ছ, খুব একটা বড় না বাট সুন্দর, একদম রাজস্থানি স্টাইলের মতো। ফাঙ্গার ফোর্ট, গাড়ি নেই মিলেগি আপনাদের, বানগড় যা তু ভাইয়া ভাইয়া রোকেঙ্গে ওপর 1-2 ঘন্টা। আচ্ছা, তো মানে টোটাল অগর লেকে যাওগে ছোড় দেগে তো কিতনা লেগে তোমার আনে জানে কি 800 লেগে 800 হ্যাঁ
30-60 kilometers আসতে ভাড়া হয়ে যায়। মহা সমস্যায় পড়লাম এখানে, কিন্তু সব জায়গায় খাবার দোকান মানে হচ্ছে শুকনো শুকনো খাবার, চপ সিঙ্গাড়া চপ পাওয়া যাচ্ছে না, মানে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে প্লাস আরও মানে নর্মালি যেমন হয় না, বাট এদিকে মিষ্টি আই থিঙ্ক খুব বিখ্যাত, তাই না ভাই? সব দোকানে দোকানে কিন্তু মিষ্টি মানে মিষ্টি সাজানো রয়েছে, মিষ্টির দোকান প্রচুর রয়েছে এখানে। এই দেখো এখানে সব কিছু মানে শুনলো শুনলো। ইসকো কে বলতে যান পে? চচুড়ি বলতে আমাদের আমাদের এদারই বলতে। চাল নেই জায়গা মিলেগা চাল আছে। চলো ভাত পাওয়া যাচ্ছে এখানে, এটাই অনেক, আর কিছু চাই না। তো যাই হোক এখানে কিন্তু সব কিছু হিন্দিতে লেখা, আমি পড়তে পারছিলাম না, বাট এটা দিয়ে স্টার্ট করলাম প্রথমে ডাল তড়কা, এটা খালি পড়তে পেরেছি, বাকি কিছু পড়তে পারিনি। দই লস্যি অর্ডার করলাম 3 গ্লাস, সবাই মিলে খেয়ে নেবো। হ্যাঁ মিঠা লস্যি। তো আমাদের ঠান্ডা ঠান্ডা লস্যি এসে গেছে। তো এই হচ্ছে ভাত। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন টোটো ধরলাম, টোটো করে যাবো হচ্ছে শেতল মোড় বলে একটা জায়গা, ওখান থেকে নাকি মানে অনেক অটো ফটো পাওয়া যায়, পার পার্সন 40 টাকা বা 30 টাকা করে নেয়, ভাঙ্গার ফোর্টে পৌঁছে দেয়। সো আমাদের মোটামুটি হিসাব করে দেখলে 50 টাকায় 3 জন মানে 150 টাকায় আমরা ভাঙ্গার ফোর্ট পৌঁছেছি, যেখানে এখানকার অটোগুলো বলছিল 400 টাকা প্লাস উবের উবের বুক করতে গেলাম তো 850-900 টাকা দেখাচ্ছে। তো দরকার নেই, আমরা দোকানে খাবার খেলাম, ওনাকে জিজ্ঞাসা করে নিলাম, উনি আমাদেরকে সব বলে দিলেন। তো এখন টোটোতে আছি, সেই বেঙ্গলের টোটো। আর একটা কথা, রাজস্থানে গরম খুবই বেশি, এটা সত্যি কথা, বাট খুব একটাও বেশি না, কারণ আমরা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেলে, তো মানে আমার খুব একটা বেশি মনে হচ্ছে না, কারণ আমাদের এখানে নর্মালি এরকমই টেম্পারেচার এখন আছে, ঠিক আছে, 42-43 ডিগ্রি, আর এখানেও সেম। গোলা বাস গোলা বাস। তো এখান থেকে একটা জিপে চাপলাম, এই জিপে করে 30 টাকা ভাড়া নেবে পার পার্সন, যাবো হচ্ছে কি গোলাকা বাস না কি বললো, যাই হোক ওরকম একটা কিছু একটা জায়গায় নামাবে, ওখান থেকে আবার নাকি টোটো ফোটো পাওয়া যায় 10-20 টাকা করে ভাঙ্গার ফোর্ট পৌঁছে দেয়, কারণ ভাঙ্গার ফোর্টে একদম ডিরেক্ট কোনো স্ট্যান্ড ফ্যান নেই ওই জন্য, কারণ ভাঙ্গার ফোর্টটা একদম মানে মেইন রোড থেকে একটু পাশে এলাকায়, ঠিক আছে, মানে একদম মেইন রোডের পাশে নয় ওই জন্য। রাজস্থানে যা গরম না ভাই, এখানে যদি বিয়ে করি আর অষ্টমঙ্গলের দিনে এসে পুরো কালো কুচকুচে হয়ে বাড়ি যাবো। আমি দিল্লিতে বর্ষা এসে দিয়েছে, এখানে তো মনে ছাপা কালো মানে ও 6 মাস ধরে রোদে না বেরিয়ে ফর্তা হচ্ছে, ও একদিন আবার কালো হয়ে যাবে, আপনি ভাবতে পারছেন কতটা লেভেলের গরম হয়ে গেল, সব গরম সব মানে একটু জেড যা দেখছো আমার আশেপাশে প্রত্যেকটা জিনিস মোটামুটি গরম, ঠিক আছে, সব 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 জায়গায় সেম সিস্টেম, ঠিক আছে, মানে পুরো ভর্তি না হলে ভাই গাড়ি ছাড়বে না। তো যাই হোক এতক্ষণে গাড়ি ছাড়লো, এখান থেকে নাকি 45 মিনিটস লাগে টোটাল, যে জায়গাটা আমাদেরকে নামবে ওখান থেকে হয়তো আরও 10-15 মিনিট, মানে প্রায় 2 বেজে যাবে ওখানে পৌঁছাতে। যা বুঝলাম না, রাজস্থানের ট্রিপ একা করারই নয় আর, মানে মোটামুটি 2-3 জন মিলে ট্রিপটা করা দরকার, কারণ এখানে যা লেভেলের গরম, একজন যদি মাথা ঘুরে পড়ে যায় ভাই, বাকি 2 জন তো তুলে তো নিয়ে যেতে পারবে ভাই, আর একা এলে বাস মানে এখানে শেষ, দি এন্ড পুরো, মানে তুমি তো মাথা ঘুরে পড়বে একটা আছে, ঠিক আছে, স্ট্রোক হওয়ার চান্স, তার উপর পড়ার পর যে গরম পিচের উপর পড়বে ওটাতে পুরো তোমার গোটা গা আগুন ধরে যাবে বাস, তার মানে ভাবো 2 অ্যাক্সিডেন্ট একসাথে। গাড়ি করে যেতে যেতে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে এখানে প্রচণ্ড লেভেলের গরম হাওয়া দিচ্ছে, ঠিক আছে, সব দেখতেই পাচ্ছো উঠছে একটি, তো প্রচণ্ড লেভেলের গরম হাওয়া দিচ্ছে। এবার এতক্ষণে বুঝলাম যে এখানকার বউরা মুখে ঘুমটা নিয়ে কেন থাকে, গরমের জ্বালায়, গরমের জ্বালায় ভাই, যাতে কালো না হয়ে যায়, যাতে লুটা কানে না ঢুকে যায়, নাকে না ঢুকে যায়, চোখে না লাগে, মানে মুখটা যাতে পুড়িয়ে না দেয় গরম হাতে, এবারে বুঝলাম। ও ভাই এইসব মানে এগুলো এক্সপিরিয়েন্স না বলে তুমি বুঝতে পারবে না, তো আমার পাশে তো ঠাকুমা আছে মুখে ঘুমটা নিয়ে আছে, এটি যেন একটা এই গরম লুটা লাগছে না ভাই, আমাদের লাগছে ঠাকুমাই লাগছে না বাস। জিপে করে নামলাম, এখন যাব হচ্ছে ভাঙ্গার ফোর্ট, এখান থেকে আবার টোটো ধরে নিচ্ছি, টোটো পেয়েও গেছি। অ্যাকচুয়ালি এখানে গরমটা একটু বেশি, খুব বেশি না মানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মতোই, বাট কী হচ্ছে না এখানে গাছপালা প্রচণ্ড কম, মানে বেশিরভাগ এখানে গাছ রয়েছে বাবলা গাছ এই টাইপের গাছগুলো, এটা যেহেতু মানে বালি এলাকা না, তো কাঁটা জাতীয় গাছ বেশি এখানে, তাই না? একদম। আর মেরে কথা আজকে জানলাম যে ট্রাভেলিং করার মজাটা কি আলাদা, আমরা রাতে ঘুমাইনি, ঠিক আছে, রাতে জেগে পার করেছি। ট্রাভেলিং কি বলতো এই অ্যাডভেঞ্চারটা না, দেখ কষ্ট যদি না করবি অ্যাডভেঞ্চারের মূল্য পাবি কি করে, তুই যদি রিল্যাক্সে পৌঁছেই গেলি, তাই না, কষ্ট করে আমরা রাতে ঘুমাইনি, আমরা গাড়ি তৈরি করে এসেছি, তারপর রাতে কোনো ঘুমাই, রাতে পুরো রাত ব্যাগ বাগানো হয়েছে আর গল্প হয়েছে, তারপরেও আজকে সকালে কোনো ঘুম হয়নি, পুরো একটা ক্লান্ত লাগছে না, কারণ মানে একটা এনজয় আজ মোমেন্টটা মানে ফিলিংস ট্রাভেলিং এর একটা মজাই আলাদা না। তো
কেউ ট্রাভেলিং করো ভাই আমি বলবো যে এরকম একটা মানে মনে ফিলিংস নিয়ে আর সাথে জোর নিয়ে ট্রাভেলিং করো। রাজস্থানে তিন চার জন মিলে আসবে। হ্যাঁ রাজস্থানে তিন চার জন মিলে আসবে মানে একজন পড়ে গেলে তো দুজন তুলে নিয়ে যেতে পারবে এই কারণে। আর তাহলে আমি বলবো রাজস্থানে এলে গ্রীষ্মকালেই আসো, রাজস্থানে গ্রীষ্মকালে জন্যই ফেমাস। হ্যাঁ এক্স্যাক্টলি রাজস্থান এলে গ্রীষ্মকালেই আসবে, কারণ দেখো তুমি যদি এখন সিমলা মানালি যাও গ্রীষ্মকালে কি দেখতে পাবে তাহলে ভাই? সিমলা মানালি ফেমাসই হচ্ছে ঠান্ডার জন্য, ওখানে যদি স্নোফলই না দেখতে পেলে তাহলে আর কি দেখবে? সেরকমই রাজস্থানে যদি গরমটাই অনুভব না করলে তাহলে করবে এটা কি ভাই? ঠান্ডা অনুভব করতে আসবে, দরকার নেই এসো না রাজস্থানে তাহলে, এই গরমে এসো গরমে, তবেই না বুঝতে পারবে এখানকার মানুষ কীভাবে থাকে গরমে। এই এত গরমে না এটা কতটা রিল্যাক্স হয়েছে না মানে বুঝতেই পারবে না, ঠিক আছে একদম নর্মালভাবে রয়েছে। আর সেই আমাদের ওখানে একটু গরম পড়লে হাতে এতটা করে হ্যান্ড গ্লাভস, মুখে রুমাল, সারাক্ষণ ঠান্ডা জল, এসি চালিয়ে রেখে দিচ্ছে। বাট এখানে দেখো পুরো নর্মাল, কোনো বাড়িতে এসি লাগানো নেই, এতগুলো বাড়ি দেখলাম কোনো বাড়িতে এসি নেই। আছে কোনো লোক ফুল ফুলাতে মানে টি শার্ট পরে না, সব নর্মাল। আর এখানকার লোক এটাও বলতে পারবে না যে এত গরমের জন্য কালো কুচকুচে, একদম নর্মাল হয়ে যায় আমাদের মতোই গায়ের রঙ। বাহ এখানে দেখতে পাচ্ছ গোমাতাদের জন্য কিন্তু জল খাওয়ার জায়গা করে রেখে দিয়েছে। বাহ এটা খুব সুন্দর লাগলো। যারা ফোর হুইলারে করে আসবে তাদের জন্য এখানে আবার পার্কিং এর জন্য এক্সট্রা টাকা লাগছে 50 টাকা করে, আমাদের লাগবে না, আমরা লোকাল দাদাদেরকে নিয়ে এসেছি টোটো করে এসেছি তাই জন্য। সো ফাইনালি এসে গেছি ভাঙ্গার ফোর্টে। বাট জায়গাটা দেখে হন্টেড ফিল হচ্ছে না প্রথমত, মানে এই সামনেটা দেখে, কারণ এখন যেহেতু আবার দিনের বেলা। আর সেকেন্ড কথা হলো জায়গাটা আমি যতবার ভিডিওতে দেখেছি প্রচুর বড় লাগে, বাট আমার ব্যাক সাইডটা দেখো সেরকম কিছু বড় নেই, হয়তো ভেতরে গেলে আরও বড় কিছু দেখতে পাবো, বাট এখান থেকে একদম ছোটোখাটোই লাগছে। আর এটা হচ্ছে সাইড, মানে এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট এরিয়া, একদম ফ্রন্ট এরিয়া, এখানে গাড়ি টাড়ি রাখে সবে। আর ওই জায়গায় একটা দূরে একটা টেম্পল রয়েছে, এটা হচ্ছে মেন গেট, এখানে কিছু লেখা রয়েছে হিন্দিতে যেটা আমার পড়ার অকাতের বাইরে, কারণ আমি হিন্দি অতটাও পড়তে পারি না। আর এটা হচ্ছে মেন গেট, আর এটা হলো ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে একদম স্ট্রিক্টলিভাবে মানা করা আছে কি সন্ধ্যে 6টার পর আর কাউকে অ্যালাউ নেই, কাউকে না, কোনো পার্সনকে এখানে থাকতে দেয় না। কিতনা লাগতা হ্যায়? 25। ওকে দে দিজিয়ে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে পার পার্সন 25 টাকা করে, যদি তুমি ভিডিওগ্রাফি করো তাহলেও 25 টাকা করে, টোটাল আমার লাগলো 100 টাকা, কারণ আমরা চারজন আছি, চারজন মানে হচ্ছে আমার ক্যামেরাটাও আছে আমার সাথে, দ্যাটস ওয়াই টোটাল 100 টাকা, 25 × 4 = 100। চলো এটা হচ্ছে টিকিট ভিডিওগ্রাফির জন্য, আর এটা হচ্ছে 25 টাকা করে পার পার্সন। এটা কত নিল ভিডিওটার জন্য? 25। এটা হচ্ছে 25 টাকা করে পার পার্সন, মানে জাস্ট এন্ট্রি টিকিট। হ্যাঁ তো এই হচ্ছে এরিয়া, এখান থেকে টিকিট কেটে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পুরোপুরি মানে ধ্বংসের স্তূপে এটা এখন পরিণত হয়ে গেছে। চলো এখন যাওয়া যাক সামনের দিকে। এখানে একটা স্টোরি বলে রাখি প্রথমত, এখানে বহু বছর আগে, ঠিক আছে অনেক বছর আগে, একটা সাধু থাকতেন, উনি তপস্যা করতেন এই ফোর্টের নিচে, ঠিক আছে। সো ওই সাধুর এই ফোর্টের যিনি রানীমা ছিলেন ওনাকে খুব পছন্দ হয়। তো ওই সাধু কী করেছিলেন, একটা মানে ওষুধের বোতল বা একটা জল ওই ইয়েকে দিয়েছিলেন, মন্ত্র পড়া জল ইয়েকে দিয়েছিলেন, কারণ আমাদের ভারতবর্ষ তন্ত্র মন্ত্রবিদ্যার দিক দিয়ে অনেক বেশি উন্নত। সো ওই রানীমাকে দিয়েছিলেন যাতে রানীমা ওই জিনিসটা ইউজ করে, ব্যবহার করে ওই সাধু বাবার উপর আকৃষ্ট হয়ে যায়। সো রানীমা কী হয়েছিল, ওটা ব্যবহার করেনি বা কোনো মানে বাই মিস্টেক হাত থেকে পড়ে যায় কোনো পাথরের ওপরে, সেই পাথরটা গড়িয়ে গড়িয়ে চলে যায় সাধুর ওপরে পড়ে যায়, কারণ ওই পাথরটার ওপর ওই মন্ত্র পড়া জলটা পড়ে যাওয়ার পরে পাথরটা সাধু মশাইয়ের ওপর বা সাধু বাবার ওপর আকৃষ্ট হয়ে যায়, দেন সাধু বাবার ডেথ হয়ে যায়। তখন ওই ডেথ টাইমে সাধু বাবা একটা অভিশাপ দিয়েছিল যে এনার্জি এত বড় ফোর্ট বাই সব কিছু এভরিথিং একদিন ধ্বংস হয়ে যাবে বা সব কিছু শেষ হয়ে যাবে। সো তারপর থেকে আস্তে আস্তে পুরোপুরি এই ভাঙ্গার যে ফোর্ট রয়েছে টোটালটাই ধ্বংসের মুখে চলে যায়। দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা ফোর্ট, এটা অনেক এরিয়া জুড়ে, বাট আজকেও এগুলো ফাঁকা। আর এটা আমাদের এশিয়ার টপ মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা। আর আমি এমনিতে নর্মালি ভয় পাই না, শুধু রাতের বেলায় ভয় পাই, দিনের বেলায় আমি কাউকে ভয় পাই না, তাই জন্য সূর্য মামা উপরে আছে আর আমি মুখে স্মাইল করতে করতে ব্লগ করছি। আর একটা কথা, আমি এখানে কাউকে হার্ট ফার্ট করতে আসিনি, কারণ এটা এমনিতেই হন্টেড প্লেস। ইভেন এখানে এসে একটা ছেলে খুব মজাক উড়িয়েছিল, তারপরে সে বাড়ি গিয়ে নাকি আজিবাজি বিহেভিয়ার করছিল। সো
নর্মালি আমি কাউকে হার্ট বা কিছু করতেছি না, আমি জাস্ট জায়গাটা ঘুরতে এসেছি, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, এখানে যেই আছেন তাকে বলছি। কী দরকার তাই না ভাই, কাউকে কোনো আঘাত করা উচিত না, সবার নিজের নিজের জায়গা আছে, আমরা শুধু জায়গাটা ঘুরতে এসেছি। হ্যাঁ ভূত থাকতেই পারে, বাট এটাও তো আমাদের দেশের একটা পার্ট তাই না, বা আমাদের রাজস্থানের একটা পার্ট, ব্যাস তাই জন্য। আলা 100 কি রে ভাই, মানে এটা 500-600 বছর আগেকার খাবার। দেখ এগুলো হচ্ছে মার্কেট ছিল, এই যে দেখছো না এই সবকটা জায়গা না, সবকটা মার্কেট ছিল ঠিক আছে, মানে দোকান টোকান ছিল, পুরো প্রচুর বড় এরিয়া ছিল ঠিক আছে, বাজার এরিয়া ছিল, এগুলো সব বাজারের দোকান টোকান ছিল, এগুলো সব ধ্বংস হয়ে গেছে 16th century, ভাবতে পারছো কতদিন। এটা বাই রাজা ভগবন্ত দাসের, আরে লেখা আছে রাজা মানসিং মাধো সিং ওয়াজ দিওয়ান ইন দা কারেক্ট অফ দা মোগল ইফোর আকবর, এখানে পুরো লেখা আছে। আচ্ছা মানসিং মানে সেই আমাদের মহারানা প্রতাপের গল্প চলে যাচ্ছে, কারণ আমাদের পুরো রাজস্থান মানেই হচ্ছে মহারানা প্রতাপকে ছেড়ে কথা বলাই যাবে না, কারণ উনি একজন বীর পুরুষ ছিলেন যে গোটা রাজস্থান না গোটা হিন্দু রাষ্ট্রকে গোটা ভারতবর্ষকে হিন্দু জাতির মুখ উজ্জ্বল করেছিলেন। আমি আমি অনেক বেশি রেসপেক্ট করি মহারানা প্রতাপকে, অনেক বেশি, এই গায়ে বললাম না মহারানার কথা বললাম তো গায়ে কাটা দিয়ে দিল। তুমি যে কথা বললে ফোর্ট ওয়েলস গেট ওয়াজ মার্কেটস, মানে এখানে আগে মার্কেট ছিল, এখানে মার্কেট ছিল, এখানে টোটাল ডিটেইলসটা দেওয়া রয়েছে, এখানে পড়লে পুরো পুরো পড়লেই বুঝতে পারবে। টেম্পলস রয়্যাল আই দিকটাই দেখে আছি, আচ্ছা এইদিকে একটা বিশাল বড় টেম্পল দেখলাম না আমরা, কোন জায়গাটা দেখলাম, ওই দেখো ওই উপরে একটা টেম্পল রয়েছে না, এই জায়গাটাই দেখো, এদিকেও রাস্তা রয়েছে, কিন্তু এটা টোটালটাই মার্কেট ছিল, টোটালটাই, মানে কত লোক বসবাস করতে পারবো, কারণ একটা ফোর্ট ভাই, ফোর্ট মানে হচ্ছে একটা মহল, একটা মহল মানে হচ্ছে রাজাদের মহল, মানে তার সৈন্য আছে, প্রজা আছে, গ্রামের আরও এক্সট্রা মানুষরা আছে, প্লাস বাজার এরিয়া, বুঝতে পারছো কত কত লোক হতে পারে। আরে বাস, আচ্ছা এদিকে চলে গেলে অনেকটা যেতে হবে, তারপরে ওখানে মন্দির, ওখানে কিন্তু কোনো লোকজন নেই, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি না, জায়গাটা সেরকম কোনো ব্যাপার নেই, অতটা ভয় লাগছে না, এটা সূর্য আসে বলে আকাশে। হ্যাঁ উপরে মন্দির আছে, বাট আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি রাতে এলে এখানে ইম্পসিবল, ইভেন আফটার 6 PM এখানে কাউকে অ্যালাউ করে না, ওই জন্য হার্টবিট বাড়ছে না একটু একটু, কারণ দেখো যেখানে নেগেটিভ এনার্জি থাকে না সেখানে পজিটিভ এনার্জি যখনই যায় একটা রিয়াকশন হয় আলাদা টাইপের, একটা হয় না তুমি চুম্বকটা যখন সমান করে রাখবে, মানে আগেকার চুম্বকগুলো হয় না যেগুলো ফট করে ছিটে যায়, যখনই ওটা উল্টো দিকে করে দেবে না দুটো একে অপরকে না ব্যাক পুজ করতে থাকবে, ঠেলতে থাকবে, দেখবে মানে একসাথে লাগতেই যায় না, সেরকম পজিটিভ আর নেগেটিভ এনার্জিটাও সেম কিছুটা। আর এই প্রত্যেকটা দোকানের ভেতর না, এগুলো যেহেতু দোকান ছিল সব আমি দোকানই বলছি, প্রত্যেকটা জায়গা দেখো মনে হচ্ছে কেউ ঝাড় দিয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ কি না ভাই, পুরো নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে কেউ ঝাড় দিয়েছে, এক ফোঁটাও নোংরা পড়ে নেই। আমি যখন বললাম জিজ্ঞাসা করলাম যে কত টাকা নেবে, বলছে যা খুশি দিয়ে দেবে, তুমি যত ইচ্ছা জল খাওয়াবে। কত যে জল খাচ্ছি, আর সারাদিনে কতবার যে টয়লেট গেলাম বলে বলতে পারবো না, মানে জল খেয়েছি সকাল থেকে, এখন বাজে কটা বাজে ভাই দেখা যাচ্ছে না, প্রায় 2:30 বাজে, সকাল থেকে মোটামুটি 4.5-5 লিটার জল খেয়ে নিয়েছি, সকাল থেকে মোটামুটি 4.5-5 লিটার জল খেয়ে নিয়েছি, এখন অবধি একবারও টয়লেট যায়নি, ওই সেই সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এখানে একটা বট গাছ রয়েছে অনেক পুরনো, পুরো জায়গাটা দেখে একটা গা ছমছমের ব্যাপার লাগবে এই রাতের বেলায়। হ্যাঁ রাতে ভাই একটা গা ছমছমের ব্যাপার লাগবেই, এদিকেও রাস্তা চলে গেছে, বাট আমার সাহস নেই ভাই আমি যাবো না, দিনের বেলা যতই হোক না যাস না, যাস না তার দরকার নেই। হ্যাঁ আমি ওকে ওই জন্য নিয়ে এসেছি, হচ্ছে বামুনের ছেলে, পৈতেটা দেখা একবার,
দেখা দেখা বাঙালি আমার কাছে না ওই জবের মালা আছে আর হনুমান চল্লিশা পড়তে পারি, হরে কৃষ্ণ বলে দেবো বাস। না আমি মজা করছি, আমি এখানে কাউকে হার্ট করতে আসি, জাস্ট মজা করছি। মন দিয়ে একটা হাওয়া শোনো, এই যে হাওয়াটা দিচ্ছে না, এটার যে একটা স্লো মোশনের সাউন্ড, এটা যদি তুমি সন্ধ্যে ছটা কি সাতটার পরে দাঁড়িয়ে থাকো এখানে ফেটে যাবে, সিরিয়াসলি বলছি ফেটে যাবে। আর এখানে দ্যাটস ওয়াই কাউকে অ্যালাউ করে না সন্ধ্যে সাতটার পরে বা ছটার পরে, কারণ এখানে ভাই কিছু তো একটা আছে, নাহলে এমনি এমনি কি গভর্নমেন্ট থেকে, কারণ দেখো গভর্নমেন্ট প্রত্যেকটা হেরিটেজ জায়গাকে না সুন্দরভাবে করে রাখে, এটাকেও ওরকমভাবে সুন্দরভাবে মানে করে রেখেছে যাতে নষ্ট না হয়ে যায়। বাট কিছু তো জিনিস আছে যে ভাই অ্যালাউ করে না, তার রিজন হ্যাঁ ওয়েস্টবেঙ্গল আপ এসে ওকে আচ্ছা আপ তো বাইক লেকে আয়ে হয়েছিল বলছে তো ইয়াহ পে তো মতলব শাম কে বাদ কিছু কো অ্যালাউ নেই করতে কে অ্যালাউ হ্যাঁ করতে নেই হ্যায় ইসমে ক্যা এসা হ্যায় মতলব কোই সব তো নেগেটিভ এনার্জি হ্যায় থোড়া বহুত হ্যাঁ নেগেটিভ আচ্ছা রাজস্থানি ড্রেস পরে এসে দেখতে পাচ্ছ ইদার কি হ্যায় বাবুজি রাস্তা হ্যায় ইদার কে যা আচ্ছা আচ্ছা গণেশ মন্দির রাস্তা হ্যায় গণেশ মন্দির আছে আচ্ছা সবাই রাজস্থানি স্টাইলে শাড়ি টাড়ি পরেছে জুতোটা পরেছি এই জন্য যাতে মানে পায়ে বেশি গরম না লাগে, আর সেকেন্ড কথা হলো আমাকে বারবার না মানে জুতোতে কি হয় না মানে চপ্পল পরলে ঘেমে যাওয়ার চান্স থাকে বা এক্সট্রা স্লিপ কাটা সেটা জুতো পরলে হয় না, আর নর্মাল এটা পরে নিয়েছি মানে ড্রপ শোল্ডার টি শার্ট যাতে এটুকু আমার ফর্সা থাকে বেঁচে থাকে মোটামুটি এখানে যা গরম। তো চলো এখন যাওয়া যাক। আমরা ময়ূর দেখতে পেয়েছি, কই 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 ওয়া 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 ওয়া, ওই দেখো ময়ূর ওখানে, অনেক সময় নাই ভূত প্রেত যায় না সেজেও আসে এরকম, ঠিক আছে আমি চাইছি ময়ূরটাকে কাছের থেকে একবার দেখতে, দেখো চলে যাচ্ছে যা ওই দেখো ওখানে একটা বিশাল সুন্দর টেম্পল রয়েছে, এখানে কোকিল রয়েছে, ওই মন্দিরটা দেখো ভাই কি দারুণ, কারণ এটা আমাদের মানসিং মানে বুঝতেই পারছো আমাদের রাজপুতদের একটা ফোর্ট ছিল, সো অবভিয়াসলি এখানে তো থাকবেই মন্দির। আরে বাবা রে, আরে বাবা রে, কাকে দেখেছি দেখো এখানে, আর কিসের ভয়, কে বসে আছে দেয় সামনে, শিওর ভোলেনাথের মন্দির আছে, নাহলে ওইভাবে তাকে বসেই থাকবে না, এটা শিওর ভোলে বাবার মন্দির ছিল 100% নন্দী বাবা বসে আছে আমাদের। হরে মহাদেব সোনা দেখছো কত শান্ত বাবা, পুরো ধ্যানে ব্যস্ত নন্দী বাবা, গুড বয় সোনা বাবা, আরে কি শান্ত দেখো, ওদেরকে আমরা দেখে ভয় পাই বাট এরা খুবই শান্ত হয়, খুবই শান্ত হয়। আরে ভাই অরিজিনাল ময়ূরের পালক দেখো, এখানে প্রচুর ময়ূর রয়েছে, ঠিক আছে আর এটা অরিজিনাল পালক একদম ময়ূরের, মানে ময়ূরের গা থেকে খুলে পড়ে গেছে এটা, ও মাই গড, অরিজিনাল পালক ভাই, এখানে এত ময়ূর আছে না দেখো কত সুন্দর, দুটোই সেম, নি 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 চলো কালেক্ট করো পালক, ময়ূরের জায়গায় এসে ময়ূরের পালক কালেক্ট করার ব্যাপারই আলাদা একটা। চলো আমরা একটা দূরে একটা মন্দির দেখতে পেয়েছি, ওই দেখো ওখানে একটা মন্দির রয়েছে, আমরা এখন মন্দিরের কাছাকাছি যাবো, তো দেখা যাক রাস্তা কোথায় আছে কোন দিকে আছে। ফোর্টটা অ্যাকচুয়ালি বিশাল বড় এরিয়া নিয়ে, ঠিক আছে সো হেঁটে হেঁটে টোটাল ঘুরতে মোটামুটি একটু তো সময় লাগবে, এখন আমরা মেইন ফোর্টে কিন্তু যাইনি, এখন সাইট সিন করছি আমরা। এখানে প্রচণ্ড কাটা গাছ আছে প্রচণ্ড, মানে এক ফোঁটা যদি তুমি এদিক থেকে এদিক হয়ে যায় না চোখ পুরো পায়ের ভেতরে গাঁথা যাবে, আর তাই জন্য এখানে জুতো পরে আসাটা মাস্ট দরকারি একদম, এই সব কটা গাছ কাটা গাছ। যাক আমরা ভুল রাস্তা দিতে গেছিলাম, আমরা প্রথমে যে রাস্তায় ঢুকেছিলাম বট গাছের ওদিক দিয়ে এটাই হচ্ছে মন্দির যাওয়ার মেইন রাস্তা, ভুল রাস্তায় চলে গেছিলাম আমরা তাই না, আমরা ময়ূরের পালক পেয়েছি। যাই হোক ওই মন্দিরটা দেখে দূরের থেকে এতটাই সুন্দর লাগছিল কি আমরা কাছে যেতে বাধ্য হচ্ছে, যে মন্দিরটা এত দূর থেকে দেখছিলাম ওটা কাছাকাছি এসে গেছি প্রায়, পুরো মন্দিরটা পাথর কেটে হবে সেই লাগছে, এখনো সেই লাগছে সিরিয়াসলি, কিছুটা সেই পুরীর জগন্নাথ মন্দিরের মতো লাগছে না, ওই স্ট্রাকচারটা পুরোটাই পুরীর জগন্নাথ মন্দিরের মতো, কিচ্ছু নষ্ট হয়নি ভাই, আগেকার মানুষের কাজে হাতের কাজই আলাদা ছিল, হাতের কাজ থাকো খালি
টোটাল ভাঙ্গার ফোর্টের পাঁচিলটা দেখতে পাচ্ছ ওই দূরে, এটা টোটাল পাঁচিলটা। এদিক দিয়ে গিয়ে পাহাড়ের উপরে চলে গেছিলো কি? আচ্ছা, ব্যাক সাইডটা টোটালটা পাহাড়, তো ওইদিকে পাঁচিল ছিল না, ওখান থেকে টোটাল পাঁচিলটা এতটা। মানে আগেকার রাজাদের জায়গা কতটা ছিল ভাবতে পারছো? আর ওদিকে আরও একটা টেম্পল রয়েছে, বাই দ্য ওয়ে এটা হচ্ছে গণেশ মন্দির। কীভাবে বুঝলাম দেখবে, এখানে আমাদের গণেশ বাবুজির একটা ছোট্ট মূর্তি করা রয়েছে দেখতে পাচ্ছ পিলারের মধ্যে, প্লাস এখানে ভোলেনাথেরও করা রয়েছে, আই থিঙ্ক ভোলেনাথ প্লাস গণেশ বাবুজি দুজনেরই মন্দির এটা। মেন ফোর্টটায়, মানে যেখানে অ্যাকচুয়ালি সবাই থাকতেন, বাড়ি বলতে পারো, ওখানে যাবো। ওটা হচ্ছে ওই দিকে একদম সামনে, অনেক বড় জায়গা নিয়ে ওটা। সো এটা হচ্ছে মেইন ফোর্টের, মানে ফোর্টে ঢোকার মেইন যে গেটটা সেটা, মানে বুঝতে পারছো একটা রাজার রাজমহলে ঢুকতে গেলে কতগুলো গেট থাকে। আমি চাইছি এটাকে হন্টেড হিসাবে দেখাতে, বাট আমি পারছি না, কারণ জায়গাটা খুবই সুন্দর জায়গা একটা, হ্যাঁ কি না ভাই? একদম মানে খুবই সুন্দর জায়গা সত্যি কথা। হ্যাঁ হতে পারে, হ্যাঁ ওটা এখানে না এলে কেউ বুঝতে পারবে না, এখানে সবাই মানে অ্যাকচুয়ালি ভিডিও বানায় হন্টেড হন্টেড বলে, বাট জায়গাটা সত্যি অসাধারণ লেভেলের, না এলে এটা ফিল করতে পারবে না। আরেকটা জিনিস লক্ষ্য করলেই দেখা যায়, প্রত্যেকটা ফোর্টের দুটো জিনিস পাবে, এক হচ্ছে ফোর্ট বা যে কেল্লাটা রয়েছে ওই কেল্লার ব্যাক সাইডটা বা চারিদিকটা হয়তো পাহাড়ে ঘেরা, আর সামনের দিকটা হচ্ছে নর্মাল সমতল ভূমি, কিংবা এই পুরো কেল্লাটাই কোনো পাহাড়ের ওপরে। সো এখানে দেখতে পাচ্ছ এই পুরো পাহাড়, মানে পুরো কেল্লাটাই কিন্তু এখান থেকে পাহাড় স্টার্ট হয়েছে, এদিক দিয়ে টোটালটা কিন্তু পাহাড়ে ঘেরা, আর ওই সামনের দিকটা শুধুমাত্র প্রাচীর রয়েছে। সো এখন আমি আছি এশিয়ার সব থেকে মোস্ট হন্টেড প্লেসের সামনে, দেখতেই পাচ্ছ এই যে ফোর্ট, এটার নাম হচ্ছে ভাঙ্গার ফোর্ট। তোমরা এর আগে অনেক ভিডিও এর নিশ্চয়ই দেখেছো, বা তুমি গুগলে গিয়ে নর্মালি সার্চ করলেই দেখতে পাবে যে প্রত্যেকটা হন্টেড প্লেসের মধ্যে টপ লিস্টে নাম এর থাকে, ঠিক আছে? সেই ভাঙ্গার ফোর্টের সামনে আমি দাঁড়িয়ে, আমি কখনো ভাবতে পারিনি এখানে আসতে পারবো, থ্যাংকস টু গৌরব ভাই আর এই ভাইকেও, কারণ এরা এখানে আছে, এদের জন্য অনেকটা সাহস করে আসতে পারলাম, একা হয়তো কোনো দিনও এখানে আসতাম না আমি, সিরিয়াসলি বলছি, কারণ এটা অনেকটাই দূরে, ঠিক আছে? আর সেকেন্ড কথা হলো এইসব এরিয়ায় একা আসার মতো সাহস নেই আমার। যাই সামনে দিয়ে, কারণ এমনি ভয় ফেটে যাবে, প্রচন্ড আপ গায়েছে এই জায়গাটা। মানে রাজামশাই কতটা সেফটি ভাবে থাকতো দেখো, এই হচ্ছে বড় প্রাচীর, আর এই রাস্তায় যে কত সৈন্য থাকতো তার ঠিক নেই। উপরে যাচ্ছে একদম মেইন ফোর্টের ভেতরে, OMG ভেতরে কত রাস্তা দেখো, আরে ভাই চামচিকিতে ভর্তি বাদুর বাদুর, এই জায়গাটা দেখো তাহলে, OMG ভেতরটা ভাই খেয়ে থাকবে একা এখানে, কারোর বাবার সাহস নেই, যা খাতারনাক ভেতরটা। এটা একদম মেইন ছাদে এসে গেছে, আই থিঙ্ক এর ওপরেও কোনো বিল্ডিং ছিল, বাট যেটা ভেঙে গেছে টোটালি এখন। আর এখান থেকে টোটাল ফোর্টের সামনেটা দেখা যায়, ওয়াও হোয়াট আ ভিউ। আরও উপরে ওঠা যাবে এটা দিয়ে গেলে ওই সাইডে, বাট আর এনার্জি নেই আমাদের, এই ভেতরটা একবার ঢুকবো।
ও কোথায় গেল গৌরব? এখানে প্রচন্ড স্মেল আসছে বাজে, ঠিক আছে, প্রচুর প্রচুর বাদুর আছে এখানে, তার জন্য প্রচুর বাদুর আছে, প্রচুর পুরো ভেঙে একাকার হয়ে গেছে। এর ওপরেও ছাদ ছিল, হ্যাঁ, মহল টাইপের ছিল, এর ওপরটাতে পুরোটা ভেঙে গেছে। এই সাইডে আর সেরকম কিছু দেখার নেই। বাট ভূতের কোনো ভয় নেই এখানে, রাতে হয়তো কিছু থাকতে পারে, বাট দিনের বেলা এখন তো কিছু ফিলই হলো না, হ্যাঁ না, হ্যাঁ কি না ভাই? কারণ অবশ্যই এখানে মানে প্রচুর পরিমাণে লোক আছে কন্টিনিউ, আর সেকেন্ড কথা হলো রোদ আছে, কারণ আকাশে সূর্য থাকলে মানুষের মনে প্রাণে এমনিই ভয় লাগে না, সেটাই অন্ধকার হলেই যত রাজ্যের ভয়টা লাগে। এগুলোতে সব গ্রিল ট্রিল বসিয়ে দিয়েছে, হ্যাঁ এটা টোটালি বাদুড়ের জন্যই হয়েছে, প্রচুর বাদুড় আছে এখানে, একটা আলাদাই লেভেলের গন্ধ বেরোচ্ছে জায়গাটা, হ্যাঁ প্রচুর বাজে টাইপের গন্ধ বেরোচ্ছে এই ভেতরটা থেকে। ইভেন আমি শুনেছি যেখানে নেগেটিভ এনার্জি থাকে ওখানে নাকি একটা আলাদা টাইপের স্মেল আসে, এটাও হতে পারে। সো ফাইনালি গাইস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগলো জায়গাটা, তোমরা এখানে আসতে পারো, এলে দিনের বেলায় আসবে, রাতে আসার দুঃসাহস করো না, কারণ একটা সিম্পল কথা, আমি রাতে ঘুমাচ্ছি আমার বেডরুমে এসে আমাকে যদি কেউ জাগিয়ে দেয় বা ডিস্টার্ব করে তাহলে আমি রেগে যাবো, সেরকমই কারোর এলাকায় এসে তুমি যদি রাতের বেলায় তাকে ছেড়ছাড় করতে থাকো অবভিয়াসলি সেও তোমার উপর রেগে যাবে। সো এই জায়গাগুলো নর্মালি গভর্নমেন্ট থেকে যেহেতু রেস্ট্রিক্টেড আছে, সো সেটাকে মেনে চলা অবশ্যই দরকার, কারণ গভর্নমেন্ট কিছু তো ভেবেছে না, তারপরেই এই ডিসিশনটা নিয়েছে। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।